যদি বলেন এবার নির্বাচনে কামালা হ্যারিস আসবে, এটা একটা প্রশ্ন, হিলারিকে তো আসতে দেয় নাই। আমার এটা অ্যানালাইসিস, এটা ভুল হতে পারে, আমার মনে হয় না কামালা হ্যারিস আসবে, আসার সম্ভাবনা ট্রাম্পেরই আছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন তাকে অনেকটা নির্বোধ মনে করে, তো আমি দেখি সে নির্বোধ না, সে থাকাকালীন যুদ্ধ কম হয় আর অন্যরা আসলে যুদ্ধ বেশি হয়। আর যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসানো হয় যারা বসলে যুদ্ধ হবে আর অস্ত্র বিক্রি হবে সারা দুনিয়ায়। যদি কামালা হ্যারিস আসে, তাই স্পষ্ট মনে রাখবেন তাদের এখন আমেরিকা পরাশক্তি না, এখন ধরাশক্তি। আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত, এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, মানে আমাদের গরিব নিরীহ আমরা যারা আছি আমাদেরকে ডলা টলা দেবার একটা চিন্তা তার আছে। তবে আমরা মজবুত থাকলে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, কিন্তু তার দৃষ্টিটা এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে। সেটার জন্য আমার জিও পলিটিক্সের উপর অসংখ্য লেকচার আছে, আপনারা দেখে নেবেন, আজকে আর বলছি না। যদি কামালা হ্যারিস আসে তো বুঝবেন নারী নেতৃত্বের মাধ্যমে তাদের পতন আরও ত্বরান্বিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অমুসলিমরাও করে, করছে, ইতিহাস তার সাক্ষ্য দিচ্ছে। এবং এখন আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখব, অনেক অমুসলিম রাষ্ট্রে অমুসলিমরা সুন্নাহের অনুসরণ করছে, কোরআনের অনুসরণ কিছু কিছু ক্ষেত্রে করে, সুন্নাহের অনুসরণ করে, সেটা পরকালীন মুক্তির জন্য নয়। কারণ যারা করছে তারা হচ্ছে ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, চরম বস্তুবাদী, প্রকৃতিবাদী, জড়বাদী বলতে পারেন। তো পরকালের ভূত বিশ্বাস তাদের নেই, পরকালের মুক্তির জন্য তারা সুন্নাহের অনুসরণ করে না, বরং এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে, সফলভাবে জীবনযাপন করতে আর ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র বানাবার জন্যে তারা অনেক ক্ষেত্রেই কোরআন ও সুন্নাহের অনুসরণ করে। আল্লাহর হাবিব যে আদর্শ উপহার দিয়েছেন 1500 বছর আগে, সেটার অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, উদাহরণটা অনেকটা পলিটিক্যাল। আপনারা জানেন আমেরিকাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি। যদি বা এখানে ভিন্ন ব্যাখ্যা আছে, গণতন্ত্রটা আব্রাহাম লিঙ্কন আবিষ্কার করে নাই, এটা মূলত আবিষ্কার করেছে প্লেটো, গ্রিক দার্শনিক, এবং গণতন্ত্রের উপর লেখা তার একটি বই আছে প্লেটোর, দ্য রিপাবলিক। এবং তার ছাত্র অ্যারিস্টটল গণতন্ত্রের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, সেও একটা বই লিখে গেছে, দ্য পলিটিক্স। এর জন্য রাজনীতিকে এখন ইংরেজিতে পলিটিক্স বলা হয়। এটা আবিষ্কার মূলত গ্রিসে, এবং প্রথম এটি গণতন্ত্রের কনসেপ্ট নিয়ে এসেছে প্লেটো, পরবর্তীতে এটাকে এক্সপ্যান্ড করেছে অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন এটাকে প্রতিষ্ঠিত করেছে। তো আমেরিকাকে বলা হয় গণতন্ত্রের প্রসূতি। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, আমেরিকাতে গণতন্ত্র চর্চা হচ্ছে 200 বছর পার হয়ে গেছে, জর্জ ওয়াশিংটন তাদের প্রথম প্রেসিডেন্ট ছিল, আব্রাহাম লিঙ্কন 15তম প্রেসিডেন্ট ছিল, বর্তমান প্রেসিডেন্ট 46তম, নভেম্বরে তাদের নির্বাচনে প্রেসিডেন্ট কে হয় জানি না, সে হবে 47তম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 200 বছরের বেশি গণতন্ত্রের ইতিহাস যুক্তরাষ্ট্রে যারা নারীর অধিকার নিয়ে সারা বিশ্বে ফেরি করে, এই 200 বছরে কোনো একজন নারীকে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানায় নাই। হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? নারী স্বাধীনতার জন্য তারা বাংলাদেশে কত ফান্ডিং করছে, যত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও বাংলাদেশে কাজ করছে, ফান্ডিং হচ্ছে ইউরোপ আমেরিকা থেকে, আর ওদের দাদা হচ্ছে আমেরিকা। বিলিয়ন বিলিয়ন ডলার যারা ফান্ডিং করছে নারীর অধিকার প্রতিষ্ঠায়, আমাদের দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় তারা কতটা সোচ্চার? আমরা নারীকে তো সব জায়গায় দিয়েছেন, আপনারা দিয়েছেন না? বলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ছিল, স্পিকার ছিল, শুধু বাইতুল মোকাররমের খতিব ছাড়া। নারীর ক্ষমতায়নে এটা ছাড়া সব জায়গায় আপনারা সফল হয়েছে। কিন্তু যারা নারী স্বাধীনতার কথা বলে, নারীর অধিকারের কথা বলে, তথাকথিত সভ্যতার ধ্বজাধারী, 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে
46 জন পুরুষকে তারা রাষ্ট্রপ্রধান বানিয়েছে, আজ পর্যন্ত কোনো নারীকে কেন প্রেসিডেন্ট বানায় নাই? খুঁজেছেন? আমার দেশে এত স্কলার বুদ্ধিজীবী আছে, রাষ্ট্রবিজ্ঞানী আছে, তার কি চিন্তা করেন বা করলেও কি বলেন বা বলতে চাওলে কি বলতে পারছেন? পারছেন না তো। মুখে মুখে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা, এগুলো খাতায় কলমেই পাওয়া যায়, বাস্তবে খুব কমই পাওয়া যায়। তার কারণ একটাই, যুক্তরাষ্ট্রে যারা ক্ষমতায় যায়, ক্ষমতার গোড়ায় আসলে তারা থাকে না, ওখানে থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার যারা, তারা কখনোই চায় না যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কোনো নারী চিফ এক্সিকিউটিভ হিসেবে আসুক। কেন চায় না, এটা একটা কথা না? হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করে বলেছেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রের মূল নেতৃত্বে কোনো নারীর হাতে রাষ্ট্রের মূল কর্তৃত্ব সোপর্দ করে করবে, এই জাতি কখনো সফলতা লাভ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার যারা, তারা মুখে স্বীকার না করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে ওনার উম্মতকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, সে আদর্শের অনুসরণই করছে শুধুমাত্র বিশ্বে তাদের নেতৃত্বকে ধরে রাখার জন্য, এবং তারা ধরে রেখেছে। যদি বলেন এবার নির্বাচনে কামালা হ্যারিস আসবে, এটা একটা প্রশ্ন, হিলারিকে তো আসতে দেয় নাই। এখন আমার এটা অ্যানালাইসিস, এটা ভুল হতে পারে, আমার মনে হয় না কামালা হ্যারিস আসবে, আসার সম্ভাবনা ট্রাম্পেরই আছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন তাকে অনেকটা নির্বোধ মনে করে। তো আমি দেখি সে নির্বোধ না, সে থাকাকালীন যুদ্ধ কম হয় আর অন্যরা আসলে যুদ্ধ বেশি হয়, আর যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসানো হয় যারা বসলে যুদ্ধ হবে আর অস্ত্র বিক্রি হবে সারা দুনিয়ায়। আপনারা জিটা বললেন না হয়তো বা ভয়তে, সম্মানিত সুধী, যদি কামালা হ্যারিস আসে তাই স্পষ্ট মনে রাখবেন তাদের এখন আমেরিকা পরাশক্তি না, এখন ধরাশক্তি, আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত, এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, মানে আমাদের গরিব নিরীহ আমরা যারা আছি, আমাদেরকে ডলা টলা দেবার একটা চিন্তা তার আছে, তবে আমরা মজবুত থাকলে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, কিন্তু তার দৃষ্টিটা এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে। সেটার জন্য আমার জিও পলিটিক্সের উপর অসংখ্য লেকচার আছে, আপনারা দেখে নেবেন, আজকে আর বলছি না। যদি কামালা হ্যারিস আসে তো বুঝবেন নারী নেতৃত্বের মাধ্যমে তাদের পতন আরও ত্বরান্বিত হবে। তাহলে আমরা দেখতে পেলাম যুক্তরাষ্ট্র রাজনীতির ক্ষেত্রে ইসলামের আদর্শকে কিছুটা অনুসরণ করছে, তবে পরকালীন মুক্তির জন্য নয়, এই পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র, একটি সফল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্যে। তাহলে আপনাদের কাছে আমার আবেদন, যদি অমুসলিমরাও আল্লাহর হাবিব 1000 বছর আগে যে আদর্শ রেখে গিয়েছেন, যে সুন্না রেখে গিয়েছেন, সেটার অনুসরণ করে পার্থিব মুক্তি ও কল্যাণের জন্যে আমরা ইমানদার বিশ্বাসীগণ যদি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করি, সুন্নতের অনুসরণ করি, হোক সেটা নামাজ রোজা হজ জাকাত ব্যক্তি জীবনে, হোক সাংস্কৃতিক অঙ্গনে, হোক রাজনীতির ময়দানে, হোক অর্থনীতি লেনদেনে, হোক ফৌজদারি আইন আদালতে, হোক আমার শিক্ষা দীক্ষায়, আমরা যদি সুন্নাহের অনুসরণ করতে পারি তা পৃথিবীতে আমরা একটি সফল রাষ্ট্র বানাতে পারব, একটি পরিমার্জিত সুন্দর আদর্শ সমাজ গঠন করতে পারব, পরকালে আমরা মুক্তি লাভ করতে পারব। আমি আমার পক্ষ থেকে আমার মেডিকেল সায়েন্সের ভাইদেরকে এই আবেদনটি এই মুহূর্তেই করলাম, এবং এটি আমার পক্ষ থেকে একটি মেসেজ যেটা তারা লালন করবে।